উপস্থিত আমার প্রান্তীয় স্কয়ার ইলেকট্রনিক্স লিমিটেডের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মহোদয়, উপস্থিত জেনারেল ম্যানেজার মার্কেটিং, উপস্থিত সিনিয়র ম্যানেজার কর্পোরেট, উপস্থিত ম্যানেজার ডিলার সেলস, শোরুম ইনচার্জবৃন্দ এবং আগত আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। এই প্রথমবারের মতো রিটেল কনফারেন্স 2017 অনুষ্ঠিত হচ্ছে। উক্ত অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি এবং আমার অধীনস্থ সম্মানিত শোরুম ইনচার্জবৃন্দের পক্ষ থেকে প্রথমেই স্কয়ার ইলেকট্রনিক্সের মাননীয় ব্যবস্থাপনা মহোদয়কে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি, স্যার আমাদেরকে আজকে রিটেল কনফারেন্স 2017 অনুষ্ঠান করার সুযোগ করে দিয়েছেন এবং অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এতে করে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং গর্বিত বোধ করছি। আশা করছি এর ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত থাকবে। সম্মানিত সহকর্মীবৃন্দ, আপনারা জানেন যে স্কয়ার ইলেকট্রনিক্স লিমিটেড 1977 সালে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ 40 বছর ধরে পৃথিবীর বিখ্যাত এবং সুনামধন্য শার, জেনারেল এবং মিৎসুবিশি ব্র্যান্ডের একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর হিসেবে সারা বাংলাদেশে সুনামের সহিত বাজারজাতকরণের মাধ্যমে ভোক্তার চাহিদা ও সন্তুষ্টি পূরণ করে আসছে এবং আমরা ভোক্তার সম্পূর্ণ আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি। আমাদের এই অর্জিত সুনাম আরও বৃদ্ধির লক্ষ্যে আমরা প্রত্যেককেই স্বর্ষ স্থানে সর্বোচ্চ পরিশ্রম, ত্যাগ ও সততার পরিচয় সর্বদা অব্যাহত রাখতে হবে। আমি বিশ্বাস করি আমরা তা করতে পারব। আজ সারা বাংলাদেশে আমাদের কোম্পানির নিজস্ব 46টি শোরুম রয়েছে, আরও 60টি শোরুম অতি শীঘ্রই চালু হতে যাচ্ছে। আমাদের শার, জেনারেল এবং মিৎসুবিশি ব্র্যান্ডের কোয়ালিটি প্রোডাক্ট ভোক্তার কাছে আরও সহজে যেন পৌঁছে দিতে পারি সেই লক্ষ্যে শোরুমের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। সুতরাং আমি আজকের আয়োজিত রিটেল কনফারেন্স 2017-এর মাধ্যমে আমাদের কোম্পানির পণ্যের বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে এবং ইয়ারলি টার্গেট পূরণের সহায়ক কিছু বিষয় আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। এক, শোরুম ইনচার্জগণ প্রতিনিয়ত শোরুমে শোরুমিয়ার ড্রেস পরিধান করে আসবে। দুই, প্রতিটি শোরুম যথাসময় ওপেন করা হবে এবং নির্ধারিত সময় ক্লোজ করতে হবে। তিন, প্রথমে শোরুমে অবস্থান করে ডিসপ্লেকৃত প্রোডাক্টগুলি সঠিক জায়গায় আছে কিনা সেই দিকে খেয়াল রাখতে হবে। চার, সকল প্রোডাক্ট এর ফিচার এবং টেকনিক্যাল স্পেসিফিকেশন যথাযথভাবে অবগত থাকতে হবে। পাঁচ, কাস্টমারের সাথে সদা সর্বদা ভালো ব্যবহার, হাসি খুশি মনোভাব এবং অলওয়েজ পজিটিভ অ্যাটিটিউড করতে হবে। আমাদের প্রত্যেককেই মনে রাখতে হবে এভরি কাস্টমার ইজ আওয়ার কিং। ছয়, পণ্য বিক্রয়ের পর মাঝে মধ্যে ফোন বা ইমেইলের মাধ্যমে কাস্টমারের সাথে যোগাযোগ রক্ষা করতে হবে। এতে করে প্রতিটি কাস্টমার আস্থা অনেকটা বৃদ্ধি পাবে, যার ফলে ফিউচার বিজনেস পাওয়ার সম্ভাবনা তৈরি হবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি। সাত, সবাইকে পুশ সেল করতে হবে, আর কারেন্ট টেকনোলজি যেমন ফেসবুক, ভাইবার, ইন্টারনেট, এই বিষয়গুলি সম্পর্কে সবাইকে ধারণা অর্জন করতে হবে। সাত, ওকেশনালি আমাদের শোরুমগুলিকে বিভিন্নভাবে সাজানো যেতে পারে। দশ, আফটার সেল সার্ভিস নিশ্চিত করতে হবে যাতে ক্রেতার সন্তুষ্টি অর্জন হয়, ফলে ক্রেতা বারবার আমাদের কাছে ফিরে আসবে। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে শোরুমের সেলস ইনক্রিজ করার লক্ষ্যে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছি এবং কিছু কিছু স্থানে পরিবর্তন লক্ষ্য করেছি। আমি আরও লক্ষ্য করেছি যে আপনারা আপনাদের স্বস্ব স্থানে কোম্পানির বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে আপনাদের চেষ্টা ও পরিশ্রম অব্যাহত রেখেছেন। আমি আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের সম্মানিত এমডি স্যার সর্বদা আমাদের পাশে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। কাজ করতে গিয়ে আমরা অনেক ভুল ত্রুটি করে থাকি, যা কিনা এমডি স্যার সর্বদা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেছেন। স্যার বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছেন, যেমন প্রতিযোগিতামূলক বাজারে সঠিক স্থান ধরে রাখার লক্ষ্যে বাজারের সাথে তাল মিলিয়ে মাঝে মধ্যে স্পেশাল অফার, ডিসকাউন্ট দিয়ে থাকেন, শোরুমের এমপ্লয়ীদের মাঝে মধ্যে ট্রেনিংয়ের ব্যবস্থা করে থাকেন, শোরুম এমপ্লয়ীদের মধ্যে ইনসেন্টিভের ব্যবস্থা করে আসছেন এবং প্রতিনিয়ত পেপারে এবং ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া হয়ে থাকে।
আমরা এই রিটেল কনফারেন্স 2017 মাধ্যমে স্যারের কাছে প্রতিজ্ঞা করছি যে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে নিষ্ঠা ও সততার সহিত কাজ করব এবং অবশ্যই আমরা আমাদের উপর অর্পিত টার্গেট ফুলফিল করতে সক্ষম হব এবং লক্ষ্যে পৌঁছাব ইনশাআল্লাহ। পরিশেষে আমি এবং আমাদের সত্যিকার পরিচয় সকলের সামনে আরও একবার উপস্থাপন করছি এবং আপনাদের বিনীত আহ্বান জানাচ্ছি একসাথে বলার জন্য। আই এম এ সেলসম্যান।